আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে, বিশেষ করে এই উম্মতকে। যে উম্মতকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন যেটার বর্ণনা দেওয়ার মতো শব্দ আমার কাছে নাই। আল্লাহ এই উম্মতকে অনেক অনেক ভালোবাসে, কতটুকু ভালোবাসেন বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, আমার এই ছোট জীবনটা যথেষ্ট হবে না। এই জন্য আগে একটা কথা বলে নিতেছি, ভালোবাসার পাত্রের কিন্তু ফুলও, ফুলের টোকাও অনেক সময় পাথর মনে হয়। বুঝাইতে কি পারলাম? ভালোবাসার পাত্র যদি ফুলের টোকা দেয়, ফুলের টোকা বুঝেন, ফুলের টোকা দিলেও কি মনে হয়, কি মনে হয়, মনে থাকবো তো এটা? তাহলে আগের কথা আমার বুঝে আসবে, তাহলে বুঝে আসবে না, এটা মনে রাখতে হবে। বারবার আমি কিন্তু পিছিয়ে আসবো। ভালোবাসার পাত্র যখন ফুলের টোকা দেয়, এটা কি মনে হয়? আর অপরিচিত মানুষ পাথর দিলেও কিছু মনে হয় না। আল্লাহ কিন্তু এই উম্মতকে ভালোবাসে, শুধু আল্লাহ না, আল্লাহ রসুলও ভালোবাসে, দুইজনের ভালোবাসার কোনো অন্ত নাই। কত ভালোবাসা আমাদেরকে বাসে, আমি মিলাইয়া দিব, মিলাইতে চেষ্টা করব, আমাদের ফুলের টোকা যেন আল্লাহ আল্লাহ রসুলের কাছে পাথর না লাগে। যদি পাথর লাগা বসলো তাহলে সমস্ত ভালোবাসা কিন্তু উড়া যাবে। এই জন্য দুনিয়ায় প্রচলন আছে, মা বাবার কাছে সবচেয়ে আপনজনকে সন্তান, ঠিক না? সন্তানকেই তো দুনিয়াতে ত্যাজ্য করে, ঠিক না? আর কাউকে করে? হ্যাঁ, আর কাউকে করে? হ্যাঁ, মা বাবার সবচেয়ে, মা বাবার কাছে সবচেয়ে প্রিয় পাত্রকে, আপনজনকে, কার জন্য তার জীবন, দুজনের জীবনটা বিসর্জন কার জন্য দেয়, ঠিক না? ওই সন্তানকেও তো ত্যাজ্য করে, না করে না? এটাই তো প্রচলন, মনে রাখতে হবে, তাহলে আমার কথা বুঝে আসবে। আমি আজকে অন্য কিছু বুঝাইতে চাইতেছি দেবীর দ্বারা আলাদা। আল্লাহ করুক বুঝে আসো, আল্লাহ আমাকে তৌফিক দেখ যেন আমি বুঝাইতে পারি। সুট্টুর কিন্তু আমার কথায় হবে না, এটা তো জানেনি, ঠিক না? হ্যাঁ, এরকমই কথা হবে, সুর হবে না কিন্তু। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য সমগ্র মানব জাতিকে আল্লাহ কুদরতি হাত লাগাইছেন একবার, কয়বার? আমাদের উপরে লাগাইছেন তিনবার, কয়বার? তিনবার কুদরতি হাত লাগাইছেন, একবার অস্তিত্ব লগ্নে কুদরতি হাত লাগাইছেন, কুদরতি হাত দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, নাইলে বিদ্গুটে দুর্গন্ধময় পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত, এত সুন্দর রূপ নিত না, এত সুন্দর রূপ নিত না। আল্লাহ রূপ দেখা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কেউ কাউকে দেন নাই, মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর গঠন দিছেন, রূপ পুরা ভাণ্ড যেন ঠাইলা দিছেন মানুষের উপরে, মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। যদি সুন্দরী বানাইতেন, প্রবাদ বাক্য শুধু এটা, যাকে না দেখছি সে বড় সুন্দরী, পড়ি দেখি নাই তো এই জন্য বলি খুব সুন্দরী, ঠিক না? প্রবাদ বাক্য জানেন, যাকে না দেখছি সে বড়, আর যার হাতে রান্না না খাইছি সে বড় রাঁধুনি, ঠিক না? পড়ি তো দেখি না এই জন্য বলি সুন্দরী, ঠিক না? মানুষ সবচেয়ে সুন্দর, বিশ্বাস হয় না? ফেরেশতাও সুন্দর না, ফেরেশতা তো দেখি না এই জন্য বলি সুন্দর, দেখলে না বুঝতাম কেমন সুন্দর, ঠিক না? হ্যাঁ, যদি মানুষ সুন্দর না হইতো তাহলে মিশরের কথা সত্য হইতো মহিলাদের, মিশরের মহিলারা চিৎকার দিয়ে বলছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা মানুষ হইতেই পারে না, এটা তো ফেরেশতা হবে,
আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর না, মানুষই এত সুন্দর। কেননা মানুষ কুদরতি হাতের তৈরি। কি আমাদের উপরে প্রথম হাত লাগছে অস্তিত্ব লগ্নে, দ্বিতীয় আমাদের উপরে কুদরতি হাত, আল্লাহর কুদরতি হাত লাগছে বাছাই লগ্নে। বাছাই বোঝেন কি? আল্লাহ আমাদেরকে বাছাই লগ্নে, আপনি আর আমি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদি হয়ে আসি নাই, আল্লাহ বাইছা 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 বাইছা, না জানি আমাকে অন্তর্ভুক্ত করার জন্য কত কুটিকে আল্লাহ বাছাই করছেন। তারপরে যখন আমি কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছেন তোকে আলাদা রাখলাম, তুমি বাছাইকৃত। ভালোবাসেন দেখা দ্বিতীয়বার কুদরতি হাত আমার উপরে লাগাইছেন। তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছেন আমাদের উপরে, আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিছেন, লেবেল কুদরতি হাত দিয়া। কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত বানাই, লেবেল আমাদের গায়ে লাগানো আছে। তিনবার কুদরতি হাত আমাদের গায়ে, আল্লাহর কুদরতি হাত লাগছেন। কেননা আমরা ভালোবাসার কি, ভালোবাসার এই জন্য তিনবার আমাদের উপরে কুদরতি হাত লাগাইছেন। তিনবার শুধু আমরা ভালোবাসার পাত্র। এই জন্য সামনে আরেকটু দেখাইতেছি, আমরা আল্লাহর ভালোবাসার পাত্র, এই জন্য আল্লাহ আমাদের বয়সও কম দিয়েছেন। আপনি বলবেন ভালোবাসার সাথে আবার বয়সের সাথে সম্পর্ক কি? 900,000 দিল আর আমাদেরকে 60-70 দিল। আল্লাহ বলে তোমরা কি জানো না ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না? মনে হয় বুঝাইতে পারি, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো পরিশ্রম করানো হয় না। 60-70 বছর এই জন্য দিলাম যে তোমরা যেন বেশি খাটতে না হয়। 1,000 দিলে 1,000 বছর খাটতে হইতো, তোমাদেরকে 60-70 বছর দিছি যেন তোমাদের কম খাটতে হয়। আবার মনে হয় ভালোবাসতে শুরু করছেন, 60-70 দেওয়ার পরেও মনে হয় বাপতে শুরু করছেন, এটাও মনে হয় বেশি হয়ে গেছে। বেশ এটাও কি বেশি হয়ে গেছে? তারপরে আয়সা ভালোবাসেন, এই জন্য 60-70-এর থেকেই প্রথম 15 বৎসর মাফ করা দিছে। রুফি আল কালাম সবি হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই 15 বৎসর মা না হিসাব কিতাব নেবে না নিবে 15 বৎসর মাফ করে দিছেন, বাকি রইল কতটুকু? আল্লাহর কাছে মানে এটু বেশি হয়ে গেছে, এটু বেশি। আবার 1/4 মাফ করে দিছেন। রুফি আল কালাম নাঈম হাত্তা ইয়াস্তাইকিন, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় তো আল্লাহ কিচ্ছু তার বিরুদ্ধে লেখেন না। মা কি মাফ, মাফ রয়ে গেলে কতটুকু কল্পনা? হ্যাঁ, আল্লাহ বলে তোমাদেরকে ভালোবাসি। শুনো, ভালোবাসার পাত্রকে কোনোদিন দেয়া, কোনোদিন চোখে চোখে রাখা হয় না। চোখে চোখে বোঝেন কি? ভালোবাসার পাত্রকে কখনো চোখে চোখে রাখা হয় না। আরেকটা বাংলা জানি আছে আর কি, ভুলা যাই বারবার, নজরদারিতে রাখা হয় না। নজরদারিতে ভালোবাসার পাত্রকে নজরদারিতে রাখা হয় না। আমি তোমাদেরকে ভালোবাসি, নজরদারিতে রাখা হয় না। এই জন্যই আল্লাহ ঘোষণা দিছেন, ইয়াফু আন কাসির, তোমাদের অনেক কিছু এমনি মাফ করে দিই, তোমাদেরকে নজরদারিতে রাখি না। নজরদারিতে ইয়াফু আন, কোরআন পড়তেছি তো, কি বলে হাফেজরা কোরআন তো, ইয়াফু আন কাসির, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেই। কেননা ভালোবাসার পাত্র,
তোমাদেরকে আমি নজরদারিতে রাখতে চাই না। অনেকগুলো এমনি মাফ করা দিই, অনেকগুলো এমনি মাফ করা দিই, অনেকগুলো এমনি মাফ করা দিই। তারপরও যদি কিছু থেকে যায় তাহলে ভালোবাসি, এই জন্যই তো মুসাফা করলো মাফ করা দিই। করেন না করেন, মসজিদের দিকে হাঁটলো মাফ করা দিই, শত কাজ আছে ওগুলো করতে দেরি, মাফ করতে দেরি করে। এক নামাজ থেকে আরেক নামাজের ভিতরে আসতে দেরি, মধ্যবর্তী গুণও মাফ করতে দেরি করে। এগুলো সব ভালোবাসার বিকাশ। যদি আল্লাহকে জিজ্ঞেস করি কতটুকু ভালোবাসেন, এটা তো আমি অল্প কয়েকটা দেখাইলাম, কারণ আমাকে দুটোই দেখাইতে হবে। আল্লাহ কতটুকু ভালোবাসেন, আল্লাহর রসুল কতটুকু ভালোবাসেন। আমি এখন এক শব্দে চলে আসি, আল্লাহ বলে কতটুকু ভালোবাসি তোমাদেরকে জানো? আমি তো দুই চারটা দেখাইলাম, এটা দিয়ে মনে হয় বুঝে আসে নাই কতটুকু আল্লাহ আমাদেরকে, এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ বলে তোমাদেরকে আমি ভালোবাসি, কতটুকু শুনবে? সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো যতটুকু হবে, আমি এর চেয়েও 70 গুণ তোমাদের প্রত্যেককে ভালোবাসি। জানি না তুলনা করতে পারবেন কি পারবেন না, মনে হয় না এই মাপকাঠি কারো কাছে আছে, মনে হয় না এই ডিজিটাল পাল্লা কারো কাছে আছে, যে সমগ্র দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো তার চেয়েও 70 গুণ বেশি আমি তোমাদেরকে ভালোবাসি। 24 ঘন্টা অক্সিজেন খাননি? যদি ভালো না বাসতেন, কসম খোদা, যদি ভালো না বাসতেন, 24 ঘন্টা অক্সিজেন নেই কার? ঠিক না? নেই কোনটা? পিউর নেই কোনটা? ছাড়ি কোনটা? বিষাক্ত, ঠিক না? নেওয়া আর ছাড়ার মধ্যে দূরত্ব কতটুকু? নিলাম আর ছাড়লাম আবার নিলাম কতটুকু দূরত্ব? কয় মিনিট, কয় সেকেন্ড? এইখানে নাই তো এরকম শিক্ষিত? মাথা নষ্ট নাকি? নাই তো? ন্যানো সেকেন্ড, ওকে, ন্যানো সেকেন্ড বুঝেন? এই যে ছাড়লেন দূষিত, নিলেন পিওর, ছাড়লেন দূষিত, ন্যানো সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিওর আপনাকে কে দিবে? ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতে চাইতেছে, রিজিক থাকলে আবার আবো, আসবো হয়তো, কিন্তু প্রত্যেক কথা শেষ বয়ান মনে করা করতেছি, যে দেবীর দ্বারা আর কোনোদিন নাও আসা হইতে পারে। এই জন্য তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতেছি, পায়ে হাত রেখা, এক সেকেন্ডেরও কম লাগে ছাড়তে আর নিতে। নিলাম পিওর, ছাড়লাম দূষিত, আবার টানলাম পিওর, এক সেকেন্ডের কমের সময়ের ভিতরে কে এটাকে রিফাইন করে আবার পিওর তোমাকে দিল? যদি ভালো না বাসত তাহলে এক শ্বাস তোমাকে নিতে দিতেন। যদি বলেন আপনি প্রমাণ কি করে দিবেন ভালোবাসে, হ্যাঁ প্রমাণ এটাই দিব, শত প্রমাণ দিতে পারবো আল্লাহ ভালোবাসে। এই জন্যই তো বলে, এই জন্যই তো বলে ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, সারা দিন অপেক্ষা করব তুই রাত্রে ফিরে আসিস কিনা, আবার সারা রাত্র অপেক্ষা করব, সারা দিন অপেক্ষা করব তুই ফিরে আসিস কিনা, সারা রাত্র অপেক্ষা করব তুই ফিরে আসিস কিনা, কারণ তোকে ভালোবাসি। যদি ফিরে আসতে নাও চাস আমি মনে করব তুই মনে হয় ভুলা গেছিস। এই জন্য রাত্রে তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয় এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছেন,
এগারোটা চৌত্রিশ বাঁচতে চলছে, তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি, বাপসি তুই মনে হয় ভুলা গেছিস, এই জন্য রাত্র হলো তুই আমার কাছে ফিরলি না। তো আল্লাহ আওয়াজ দিতে থাকে, হাল মুল মুস্তাগফির ফা আগফির আলা, কে আসিস মাফ চাইতে চাস, আমি মাফ করে দেওয়ার জন্য ভালোবাসে তোমাকে আমার। আল্লাহ ভালোবাসে, নাহলে কাউকে অক্সিজেন নিতে দিতে না, চব্বিশ ঘন্টা অক্সিজেন, পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি, মাসে ষোলো হাজার পাঁচশো লিটার নিতেছি ছাড়তেছি, প্রতিদিন এক লক্ষ ষাট হাজার নিতেছি আর ছাড়তেছি, নিতেছি পিওর ছাড়তেছি দূষিত, সাথে সাথে এই ন্যানো সেকেন্ডের ভিতরে এটা আল্লাহ কুদরত দিয়ে পিওর করে আমার। যদি তা না হইতো দেবীদ্বারের মানুষ করুণা লগ্নে যারা আট আট নয় নয় ঘন্টা যারা মাস্ক পরা কাজ করছে সরকারি কাজ, হায় হায় পুরো একটা বছর ছয় থেকে সাত আট মাস ও তোমাদের শিক্ষা কি বলে আমি জানি না, দেবীদ্বারে কোনো বড় কলেজ আছে কি না এটা আমার জানা নাই, কিন্তু মাদ্রাসা একটা আছে আমার জানা আছে। যদি কলেজ থাকে তাহলে জিজ্ঞাসা করো যে এক মাস যদি কেউ কার্বন ডাই অক্সাইড টানতে থাকে আর ছাড়তে থাকে, এক মাস পরে ফুসফুস পৈচা মুখ দিয়া বাহির হয়ে চলে আসে, কিন্তু টানা একটা বছর মাস্ক পরা, যারা মাস্ক পরা ছিল সাত আট ঘন্টা অফিসে কাজ করছে আর সারাক্ষণ একটা না তিন তিনটা মাস্ক পরা কাজ করছে, অক্সিজেন ছাড়ছে দূষিত, ওই মাস্কের ভিতরেই আল্লাহ কুদরত দ্বারা ওইটাকে রিফাইন করে পিওর আবার তার ভিতরে দিছে, নাইলে সে বাইচা আছে তো বাইচা। আল্লাহ ভালোবাসে, নাইলে অক্সিজেন নিতে দিতেন না। আমি যুক্তি দিয়া বুঝাইতে চাইতেছি, আসল জায়গায় পরে যেতেছি একটু পরে, আল্লাহ ভালোবাসে বর্ণনা দিয়া শেষ করা যাবে, কিন্তু আবার পিছিয়ে যাইতেছি, ভালোবাসার পাত্র ফুলের টোকা দিল পাথর লাগে ওইখানে নিয়ে যেতেছি, পাথর যেন না লাগে। এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে নাইলে তিন তিনবার হাতের ছোঁয়া দিতেন না, নাইলে এই উম্মতকে কম বয়স দিতেন না, খাটাইতে চান না। আমি অবেলা চলে আসছি তো বেশি সময় অবেলা চলে আসছি, অবেলা কেন না আমার দেড় দুই ঘন্টা খায়া ফেলছে মদনপুর, এই জন্য আমি অবেলায় চলে আসছি, আমি দেড় ঘন্টার রাস্তা ঘুরা তারপরে আবার মদনপুর আসছি, এই জন্য সময় আমার খায়া ফেলছে, এই জন্য নাহলে আমি ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতাম, আমার কাজেই হলো বুঝানো। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, ভালোবাসে, বয়স কম দিলে হবে কি, বয়স যদিও কম দিছেন সব কম, হাদিসের ভিতরে আছে কেউ খাটছে ফজর থেকে জোহর পর্যন্ত এতটুক বিনিময় পাইছে, কেউ খাটছে জোহর থেকে আসর পর্যন্ত এতটুক সময়ের বিনিময় পাবে, আর আমরা খাটছি আসর থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহ বলে ভালোবাসি, তোমাকে এতটুক সময়ের বিনিময় দেই তো দেই, কি কইরা পুরা দিনের বিনিময় আমাদের হাতে উঠায়, হাদিস তো এটাই বলে, ভালোবাসেন আল্লাহ আমাদের। কিন্তু আবার পিছে যাইতেছি, আমি নিয়ে যাইতেছি, আবার পিছে যাইতেছি, ফুলের টোকা যেন পাথর না লাগে, উম্মতে মুহাম্মাদি ফুলের টোকা যেন পাথর না লাগে, আল্লাহ রাসূল আমাদেরকে ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন, ভালো যদি না বাসতেন, ভালো যদি না বাসতেন আল্লাহ হারিসুম বিল মুমিনিন কেন বলতেন, ভালো যদি না বাসতেন আল্লাহ নিজের সিফাত রউফ উঠায়া বন্ধুকে কেন দিয়া দিতেন, ভালো যদি না বাসতেন আল্লাহ নিজের সিফাত রহিম আমাদের বন্ধুকে কেন উঠায়া দিয়া দিতেন, কতটুকু ভালোবাসে
যদি বুঝি তাইলে বুঝতে পারি, হয়তো ভাবলে বুঝতে পারবো কতটুকু ভালোবাসেন। মুসা আলাইহিসসালাম আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ বলছে দেখতে পারো যদি তুমি ঠিক থাকতে পারো। পাহাড়ে তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে। মুসা আলাইহিসসালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল কাবা কাউসাইন ইয়া আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আরশে আল্লাহর পাশে যায় বসছেন, কোনো পর্দা নাই, নূরের জগৎ আর জগৎ, সব কিছু হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে যাইও উম্মত বলেন না, সব ভুলা গেছেন, নাইলে আত্মা হিয়াতের ভিতরে আমরা পড়ি তো পড়ি কি কইরা, আলা ইবাদিল্লাহি সালিহি, উম্মত বলেন নাই কতটুকু ভালোবাসেন, সারা জীবন চোখের পানি ঝরাইছেন, প্রথম দিন থেকে নিয়ে মৃত্যু লগ্ন পর্যন্ত যখন দুনিয়ার থেকে যাইতেছেন তখনও চোখে পানি ছিল, পানি ছিল চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন, বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা কে রাখবে। আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াক্তা, আপনি চলে আসেন উম্মত আমি দেখা রাখবো। 23 বছর চোখের পানি উম্মতের জন্য শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছিলেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। আজকে তো আমি দেখাইলাম উম্মত একবারও নবীর আদর্শ মতো চুলকায়। এইখানেই শেষ না, আজও কবরে উম্মতের জন্য কান্দতেছে। রেওয়ায়ত পরের কথা, আমার কাছে কিতাবে লেখা আমি পাইছি কিয়ামতের দিন কবর থেকে উঠবে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে। কিয়ামতের মাঠে তো কাঁদবে নেই, উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। যেই উম্মতের মানুষগুলা একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি, সত্য তো? আমাদের নবীজিকে আল্লাহ দিবে মাকামে মাহমুদ কিয়ামতের দিন। ঘোষিত হয়ে গেছে সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে, কোরআনে আল্লাহ ঘোষণা দিবেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যেই চেয়ারের উপরে শুধু একটা চেয়ার আছে, যেটা কুরসিউর রহমান, আল্লাহর কুরসি, আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার আছে যেটার নাম মাকামাম মাহমুদ। কিয়ামতের দিন আল্লাহর ডান পাশে লাগানো হবে, দেবীদ্বারের মানুষ ডান পাশে লাগানো হবে, যাবেন কিন্তু ওই চেয়ারে বসবেন না। আল্লাহ বলবে বন্ধু একটু বৈশা দেখেন না চেয়ারটা কিরম বানাইলাম, কিন্তু বসবেন না। বলবে কেন বসবেন না, বলে আমি যদি বৈশা যাই তাহলে উম্মতকে হাউজে কাউসারে পানি কে পান, আমি ওয়াদা দিয়ে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। বিদায় আমি আগে ওইখানে যে দাঁড়াইতে চাই, উম্মত যেন আয়সা আমার অপেক্ষা না করতে হয়, আমি বসব না। বলছে তারপরে হাউজে কাউসারের পরে কি করবেন, তো বলছে ফিরে আয়সা আর চেয়ারে বসব না, ওইখান থেকে মিজানের পাল্লার দিকে ছুটব, যা দেখব উম্মতের পাল্লা সামনে ঝোঁকে কি ঝোঁকে না। বলছে কেন, বলছে আপনি না আমার সাথে ওয়াদা করছেন, অঙ্গীকারবদ্ধ, আপনি না প্রতিশ্রুতি দিছেন, বাস্তবায়ন কোথায় করব, মিজানের পাল্লায় বাস্তবায়ন করব, পাল্লা যদি উম্মতের সামনে না ঝোঁকে তো আপনি বলছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, আমি চাইতে থাকব চাইতে থাকব চাইতে থাকব, চাইতে চাইতে পাল্লা জমিনে লাগায়। আপনি না বলছেন সুপারিশ করলে কবুল করবেন, তো সুপারিশ করতে থাকবো করতে থাকবো, ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা আপনি সামনে না ঝুঁকায়। আপনি না বলছেন আমাকে লজ্জিত করবেন না, আপনি না বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, তাহলে আমি মিজানের পাশে সব প্রতিশ্রুতিগুলোকে পরি বাস্তবায়ন করার জন্য ওইখানে যে দাঁড়ায় থাকবো। বলছে তারপর, বলছে ওইখান থেকে আবার পলসে রাতে ছুটবো, যদি উম্মত পলসেরাতে আটকায় যায় থাকে তাহলে দুরুদের গাঠি মাথায় দিয়া উম্মতকে পার করায়।
এইভাবে আমি তিন জায়গায় ছুটতে থাকবো, বলসিরাত থেকে মিজান, মিজান থেকে হাউজে কাউসার, আর আমি চিৎকার দিয়ে কিয়ামতের মাঠ গরম করতে থাকবো, রব্বি উম্মতি 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 উম্মতি। কতটুকু ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন, কতটুকু, আবার একটু পিছিয়ে চলে যাই, কতটুকু ভালোবাসেন, কতটুকু ভালোবাসার জন্যই তো, ভালোবাসার কারণেই এই উম্মতকে চোখে চোখে নজরদারিতে রাখতে চান না, এই জন্যই বলে দিছিলেন ইয়াফু আন কাফি, তোমাদেরকে আমি নজরদারিতে রাখতে চাই না, তোমরা ভালোবাসার পাত্র, তোমাদের অনেকগুলো এমনি মাফ করে দেই, যদি কিছু থেকে যায় তো আল্লাহ নিজেই বলেন আসসালাতু, আল্লাহ রাসূলের মাধ্যমে জানায় দেন আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, আমরা গুনাহ মাফ করতে দেরি করি না, যদি তারপরও কিছু থেকে যায় কাল জুমাতু ইলা জুমা, এক জুমা থেকে আরেক জুমায় পা দিতে দেরি, পুরো সপ্তাহটা মাফ করতে দেরি করি না, তারপরও যদি কিছু বেঁচে যায় কাল রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, পুরো বছরেরটা মাফ করতে দেরি করি না। আমি বুঝাইতে চাইতেছি, আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করব না, লম্বা করব না, রমজান আসতেছে সামনে, আমি বুঝাইতে চাইতেছি আমাদের পক্ষ থেকে যেন ফুলের টোকা না আসে, আসতেছে সামনে রমজান, রমজান আসতেছে, একটু পিছে গেলে বুঝে আসবে, নবীজি চিন্তা করতেছিল পাঁচ ওয়াক্ত, মুসা আলাইহিস সালাম বলতেছিল আপনার উম্মত পাঁচ ওয়াক্ত পড়তে পারবে না, আমি দুই বেলা পড়াইতে পারি না, পাঁচ বেলা পড়াবেন তো পড়াবেন কি করে, কিন্তু ভিতরে ব্যথা ছিল, ব্যথা, যদি উম্মত না পড়ে তো আমি মুখ দেখাবো কি, আল্লাহ বলছিল আমি দায়িত্ব নিয়ে পড়ায় নিব, কিন্তু আফসোস আজও তো উম্মত 70% নামাজ পড়ে না, তো আল্লাহ ভালোবাসে দেখা বন্ধুর দিলের ব্যথা থাকতে দিতে চাইতেছেন না, আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, আমার বন্ধুকেও আমি লজ্জিত হইতে দিব না, আমি বন্ধুকেও ভালোবাসি তোমাদেরকেও ভালোবাসি, বিদায় তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, কিয়ামতের দিন বন্ধুকে লজ্জিত হইতে দিব না, এই জন্য রমজানকে 70 গুণ বাড়ায় দিছেন। এক ফরজ কয় ফরজ, এক ফরজ কয় ফরজ, কয় ফরজ থাকবে ফরজের ঘাটতি, এক মাস কয় মাস, এক মাস 70 মাস, 12 বাদ দিল 58 থাকবে, 58 মাস থেকে যাবে, আল্লাহ বলে তোমাদেরকে ভালোবাসি তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, বন্ধুকেও কিয়ামতের দিন লজ্জিত হইতে দিব না, কিন্তু আফসোস আবার পিছে যাইতেছি, ফুলের টোকা যেন পাথর বলে না। রমজানে কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে, 30%? আমার তো মনে হয় না, মেনা নিলাম 30%, 70% রমজানও পড়বে না, শুধু এইখানেই শেষ না, যে 58 মাস রইল তো রইল কি, এটা কি বড় ঘাটতি হইল, তো আল্লাহ ভালোবাসেন দেখা বলতেছেন গাঁটটি বড় করতে চাও, তাহলে এক রাত্রই 83 বৎসর বানায় দিলাম গাঁটটি বড়, তোমাদেরকে ভালোবাসি, শুধু ফরজের গাঁটটি দূর করতে চাই না, বরং তোমাদের গাঁটটিও বড় করে দিতে চাই। শেষ জায়গায় চলে আসছি, আসেন, ওই রমজান আমাদের সামনে আসতেছে, ঠিক না, রমজান আমাদের সামনে আসতেছে, আমি কয়েকটা অঙ্গীকার নিব বিশেষ করে যুবকদের কাছ থেকে, রমজান সামনে আসতেছে, যুবক সত্য এটাই, ফুলের টোকা যেন পাথর না হয়, কেননা ফুলের টোকা যদি পাথর হলো তাহলে কোরআন বলে কিয়ামতের দিন আল্লাহর রসুল দাঁড়ায় বলবে রব্বি ইন্না কওমি ইত্তাখাদু হাদাল কোরআনা মাহজুরা, আমার জাতি আপনি যতই ভালোবাসেন আর আমি যতই ভালোবাসি না কেন,
এরা ফুলের টোকাকে পাথর বানায়। এরা আমাদের কথা মানে নাই, আল্লাহর রাসূল আমাদের বিরুদ্ধে চলে যাবে। আর কসম খোদা, আমি দেখাইতে চাইতেছি আল্লাহর রাসূলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে, বন্ধু আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল আর আপনার কাছে আসলো, আস্তাগফিরুল্লাহ, আর আয়েশা আমার কাছে মাপ চাইল, আমি ওর দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো, আস্তাগফিরাল্লাহুর রাসূল, আপনি যদি ওর পক্ষে হা বইলা দিলেন তো আমি সব গুনাহ মাফ করে দিব, পরোয়া হবে না ও কত গুনাহ করে। এই জন্য বলতেছি সামনে রমজান আসতেছে, রমজান আসতেছে সামনে, বিশেষ করে যুবকদেরকে বলবো পায়ে হাত রাখা, খোদার ওয়াস্তে খোদার ওয়াস্তে নেট ব্যবহার করো, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো যে রমজানে এক মাস গুনার ভিতরে কোনো নেট ব্যবহার করবো না। রাজি? কে কে রাজি? যে আমি গুনার ভিতরে করব না, তুমি নেকের ভিতরে করো, আমার কোনো আপত্তি নেই, দামাও, রাজি তো? রমজানে কোন গুনার ব্যাপারে নেট আমি ব্যবহার করব, আমার এক এমবিও আমি ব্যবহার করব না। যারা এখানে আসছি এদেরকে পায়ে হাত রেখা বলবো, আসেন রমজানে কমসে কম, আমি জানি দেবিদ্দারের কোনো ঘর বাকি নাই যেখানে টেলিভিশন না আছে, ডিশের লাইন না আছে, কোনো ঘর বাকি নাই যেখানে, কোনো বাড়ি বাকি নাই যেখানে ডিশের লাইন না আছে, টেলিভিশন না আছে, ঠিক না? খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলে এক মাস নেটের টাকা দেন দেন, তাতে আমার কোনো আপত্তি নেই, বারাস পরিশোধ করেন তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এক মাস আমি টেলিভিশন চালাবো না, কাপড় দিয়া আবদ্ধ করে রাখবো। এরকম অঙ্গীকার কে কে করতে পারে? ওয়াদা, এক মাস টেলিভিশন দেখবো না। তারপরে কি করলেন এটা আমার বিষয় না, কিন্তু কমসে কম রমজান, কমসে কম, কমসে কম, কমসে কম রমজান এক মাস টেলিভিশন দেখবো না, কাপড় দিয়ে বন্ধ করে রাখবো, পারবো? আবার ওয়াদা করেন তো কে কে পারবেন? নামান, যদি করতে পারেন টেলিভিশন দেখবো না, ঠিক না? আর এক মাস কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। শুধু শুধু আমি পাথর দেখাইতেছি, পাথর শুধু শুধু, আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায়া বলেন নাই, যাও আমার বন্ধুকে বইলা আসো, ভালোবাসা আমি রমজান দিলাম, রমজান দিলাম, কিন্তু তারপরও মাগফিরাত নিল না, আমার সিদ্ধান্ত সে ধ্বংস অনিবার্য। জিব্রাইল তুমিও সিগনেচার করো, আমার বন্ধুকে বলো সেও যেন সিগনেচার করো।